আমি সকালে সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ আমি এখানে মুগ ডাল ভাজছি, আর কড়াটা হলো লোহার কড়া। তো আমি লোহার কড়াই বেশি রান্নাটা করি। এখানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আজ আমি নিরামিষ খিচুড়ি করব, যেহেতু আজ শ্রাবণ মাসে শেষ সোমবার, এই কারণে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। বানা দিয়ে রুটিটা খেয়ে নাও, পরে কুড়কুড়ে খাবে। সকালবেলায় কুড়কুড়ে ধরে দিয়ে রাখো, পিকু সকালবেলা বায়না ধরে হচ্ছে কুড়কুড়ে খাবে, বায়না ধরে হচ্ছে কুড়কুড়ে খাবে। কুড়কুড়ে খেতে আছে বলো? না খাবো। তাহলে একটা প্লেটে এগুলো তুলে নি, চলো পিকু একা একা বাটার লাগাবে। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে, এই দেখো রুটি, আর এখানে আছে বাটার। দেখো আমার কাঁচা কুচি সব হয়ে গিয়েছে, আমি কিলুপ লাগাচ্ছি, এবারে যাবো গঙ্গাতে স্নান করতে। এই পিকু চান করবে, চল চান করবে, এসো চলে এসো। শিম নিতে হচ্ছে, সব ফুল তো ঝরে পড়ে গেল তো শিব নৃত্য করতে গিয়ে। নমস্কার বন্ধুরা, মিঠুর ব্লগস থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজ সকালে উঠে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি, যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেই কারণে আমি নিরামিষ করেছি। আর আমার বড় ছেলে ও জল ঢালতে চলে গিয়েছে, সকালবেলা উঠেই জল ঢালতে চলে গিয়েছে। ও তো ক্যামেরার সামনে আসে না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমরাও যেতাম, যেহেতু পিকু ছোট সেই কারণে যেতে পারিনি, কারণ পিকুকে নিয়ে যাওয়া খুব অসম্ভব, খুব ভিড় হয়। তো আমাদের পাড়া থেকে প্রচুর লোক গিয়েছে, তোমাদেরকে দেখাতে পারিনি হয়তো, তো যখন ওরা ফিরবে তখন তোমাদেরকে দেখাবো। এখন আমি যাবো গঙ্গাতে স্নান করতে পিকুকে নিয়ে, পিকু শিব নৃত্য দেখলে। তো চলো এখন যাচ্ছি স্নান করতে। গঙ্গায় স্নান করতে যাবে, তাহলে একটু পাখার তলায় বসো, ঘামটা জুড়িয়ে না। হ্যাঁ, তুমি প্রচন্ড শিব নৃত্য করেছো তো, দাঁড়া আলোটা জ্বালি। পিকু শিব নৃত্য করে ঘেমে গিয়েছে, তাই ও পাখার তলায় বসে একটু ঘামটা জুড়িয়ে নিচ্ছে। ওর ঘামটা জুড়িয়ে গেলে তখন আমরা যাব স্নান করতে গঙ্গাতে, কি মজা। আমরা গঙ্গায় স্নান করতে যাব বলে বেরিয়ে পড়েছি, দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, পিকু আগে যাচ্ছে, অনেকগুলোই গঙ্গা। আমরা প্রথম গঙ্গাতে স্নান করে চলে আসবো, তাই হলো গঙ্গার ঘাট। কিন্তু গঙ্গাতে একটাও লোকজন নেই, তাই আমি একটা বোনকে ডাকতে যাচ্ছি, গঙ্গার পাশে বোনেদের বাড়ি, তো ওকে ডাকতে যাচ্ছি, ও দাঁড়াবে, দাঁড়ালে স্নানটা করবো। খুব ভয় পাচ্ছি পিকুকে নিয়ে নামবো, তো ওপরে কেউ থাকলে অতটা ভয় লাগবে না, আর অনেকদিন যেহেতু পুকুরে নামিনি সেই কারণেই ভয়টা পাচ্ছি। আর বোনেরা একটা কুকুর পুষেছে, তো তার নাম হলো বাবি, আমার পিকুকে দেখে খুব ডাকছে, দেখো। আর পিকু ভয় পাচ্ছে, মনকে জড়িয়ে ধরে রয়েছে, দেখো। দেখো আমি আর পিকু গঙ্গাতে নেমে গিয়েছি, আর পিকু বারবার করে নামছে আর ওপরে উড়ে যাচ্ছে, ও ভয় পাচ্ছে, ওই দেখো নামছে আর ওপরে উড়ে যাচ্ছে, লাস্টে ঝাঁপ কেটেছে। পিকু ফুল তুলতে যাচ্ছে গঙ্গা থেকে, স্নান টান করে জামা কাপড় ছেড়ে ঠাকুরের ভোগ দিতে যাচ্ছি, আর পিকু আমার হাত থেকে ফুলের চুবড়িটা কেড়ে নিয়ে ও ফুল তুলতে এসেছে। এটা হলো লিলি ফুল, দেখো ও আমাকে ফুল তুলে সাহায্য করে দিচ্ছে। কত কাজের ছেলে হয়ে গিয়েছে আমাদের পিকু, অনেক বড় হয়ে গিয়েছে, দেখি কতগুলো ফুল তুলেছ, গাছ সমেত কেউ তোলে, এইগুলো তুলতে হয় দেখো, এই এই যে এই এই এইভাবে তুলতে হয়। বাহ, এই দেখো লিলি ফুল দিয়ে আমাদের ঠাকুরঘরটা সাজিয়েছি,
কত সুন্দর লাগছে দেখো। ওদের স্কুলে কাল অনুষ্ঠান হবে তো নাচ প্র্যাকটিস করছে। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, পিকুকে খাইয়েও দিয়েছি, এবারে পিকুকে ঘুম পাড়াবো। তো ঘুমোতে যাওয়ার আগেই ও গানটা প্র্যাকটিস করছে, এখন বাজে দুপুর দুটো। তো দেখো এখন আমি পিকুকে ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি, আর পিকু দেখো শুয়ে পড়েছে অলরেডি বিছানা করে, ওকে ঘুম পাড়িয়ে দিই, দিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর জানি না যদি আমিও ঘুমিয়ে পড়ি, পিকুকে ঘুম পাড়াতে গিয়ে যদি আমিও ঘুমিয়ে পড়ি কিছু করার নেই। এখন যাচ্ছি পিকুকে ঘুম পাড়াতে, টাটা, দেখা হচ্ছে আবার পরে। হাই, আমি আর পিকু সবে ঘুম থেকে উঠলাম। তো আমাদের ঘুমাতে 3টে বেজে গিয়েছিল, এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে আমাদের ঘরটা একটু অন্ধকার টাইপের হয়ে গিয়েছে, বাইরে আলো আছে। তো চলো, ওই যে যারা জল ঢালতে গিয়েছিল তারা ফিরছে, বক্সের আওয়াজ শুনতে পাচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি।